পুরুলিয়ার পাহাড় ডুংরি জঙ্গল ঝর্ণার অপরূপ সৌন্দর্যের টানে ভিন জেলার পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে কম বেশি। বাইরের পর্যটকদের কাছে অযোধ্যা বাগমুন্ডি জয়চণ্ডী সহ নানা স্থানগুলি বেশ পরিচিত হলেও বড়াবাজার ব্লকের পর্যটনে সেরকম নাম ডাক নেই। অথচ বড়াবাজার ব্লকে বহু ডুংরি জঙ্গল নদী মোহানা এখনও পর্যটকদের কাছে অধরাই রয়ে গেছে। এরকমই একটি ডুংরি নদী জঙ্গলে ঘেরা জায়গার হদিশ পাওয়া গেল বড়াবাজারের সিন্দ্রি অঞ্চলে। সিন্দ্রি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে মাত্র 2 কিলোমিটার দূরে কুমারী নদীর গা ঘেঁষে ফতেপুর ডুংরি। ফতেপুর ডুংরির ওপর নাপিত খাল নামে জায়গাটির একটি লোককথা শোনা যায় স্থানীয়দের কাছে। নাপিত দম্পতি ফতেপুর ডুংরিতে একবার বিশ্রাম নেওয়ার সময় গাছের নিচে ঘুমিয়ে পড়লে তারা আর ঘুম থেকে ওঠেননি, তাদের দেহ প্রস্তরীভূত হয়ে যায়। সেই প্রস্তর এখনও আছে নাপিত খালে। বড় বড় সাদা চাটান পাথরে নদীবক্ষে গুহা ও ডুংরির গুহামুখ বন্ধ হয়ে আছে এখন। ইংরেজ আমলে বিপ্লবীরা এই সমস্ত গুহার আড়ালে অস্ত্র শস্ত্র নিয়ে লুকিয়ে থাকতেন একসময়। স্থানীয়দের দাবি, পর্যটন স্থল হিসাবে নাপিত খাল যাওয়ার জন্য 500 মিটার ঢালাই রাস্তা প্রয়োজন যথেষ্ট প্রচার, যাতে পর্যটকেরা এই স্থানটি জানতে পারেন, পরিচিত হতে পারেন। স্থানীয় সিন্দ্রি পঞ্চায়েত প্রধান জানান, 14th Finance, 15th Finance এবং NRGS থেকে 7 লক্ষ টাকা ব্যয়ে ফতেপুর ডুংরি সংলগ্ন কুমারী নদীর ওপর তসর বাঁকি সেতু সংলগ্ন এলাকা ইকো পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে। দোলনা, চেয়ার, ছোট জলাধার, ট্রি প্ল্যান্টেশন ইত্যাদি দিয়ে সাজানো হবে ডুংরি সংলগ্ন তসর বাঁকি সেতু। জেলা পরিষদের অনুমোদনের অপেক্ষায় আছি আমরা বলে জানান সিন্দ্রি পঞ্চায়েত প্রধান অমলা মুর্মু। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল, 24x7, রাত দিন 7 দিন। এখানে এটার নাম হচ্ছে ফতেপুর ডুংরি। এখান থেকে নদী সংলগ্ন, কুমারী নদী সংলগ্ন এখানে রয়েছে, আর এখানে বড় বড় সাদা পাথর রয়েছে। এটা একটা ঐতিহাসিক স্পট। এটা এর নাম হচ্ছে নাপিত খাল। এই জায়গাটা খুব সুন্দর, সবুজ সবুজানে ভর্তি, দেখার মতো জায়গা। বহু লোক এখানে আসে, কিন্তু সব থেকে দুঃখের বিষয়, এই সামনাসামনি আমাদের কোনো রাস্তা নেই, যার ফলে এই সামনে আমাদের ঝর্ণা কোচা একটা রাজ্য সরকারের কাছ থেকে পিকনিক স্পট মানচিত্রে অন্তর্ভুক্ত হয়েছে। এটা সেটা মাত্র 10 মিনিটের পথ, আর আমাদের এখানে যাওয়া আসার খুব অসুবিধা হয় এই সামনে এই ফতেপুরের এই ডুংরিতে। যদি এইখানে একটা পাকা রাস্তা করে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়, এবং সবুজায়ন জায়গাটা বহু লোক এখানে আসতে চায়, যার ফলে জনসংযোগও ভালো হবে, এখানে আমাদের অর্থনীতির দিকটাও খুব ভালো হবে, এবং অনেক দোকান টোকান হয়ে যাবে, অনেক লোকের ব্যবসা বাণিজ্য বা অন্যান্য কাজও, হ্যাঁ, মানুষের দু পয়সা হবে। তাই আমরা চাইছি রাজ্য সরকারের কাছ থেকে আবেদন, যেন এখানে একটা এই পিকনিক স্পটটিতে একটি ঢালাই রাস্তা হয়। ইঞ্জিনিয়ারিং প্ল্যান দ্বারা বাড়ি তৈরির কথা ভাবছে? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির প্ল্যান এস্টিমেট করা হয় এবং বাড়ির যাবতীয় নির্মাণ কার্য সুদক্ষ মিস্ত্রি দ্বারা সম্পন্ন করা হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজে আপনাদের স্বার্থে নিয়োজিত অরবিট কনস্ট্রাকশন। ঠিকানা, বড়াবাজার, বড়াভূম, পুরুলিয়ার তিপ্রস্তর থেকে গৃহপ্রবেশ আমাদের দায়িত্ব। তাই বিশদ জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের নাম্বার 9614188316, 9126914106। অরবিট কনস্ট্রাকশন।